টাকা না থাকলে ঠিক আছে, টাকা নেই আপনি আমার পরে দিন, সমস্যা নাই, পরে দিন। এই টাকার জন্য আমি আপনি কখনো আপনাকে আটকে রাখবো না। আপনি যদি সবল হয়ে যান আমি আটকে রাখবো না আপনাকে। না ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নয় তো পাশে দিয়ে গেলেন। ঠিক আছে, এইগুলো কথা। আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে রাজধানী কাওরান বাজার থেকে। প্রতিদিন কমে যাচ্ছে ইলিশের দাম। সকালের দৃশ্য প্রিয় দর্শক, মাছ এটা অরিজিনাল পদ্মার মাছ, চাঁদপুরের বসুন সাইডে ফেরিঘাটের মাছ আমাদের এলাকার। আমি কি বলে আমি কি কি শুনুন আগে, পরে আপনি আমার ভালো মন্দ দিয়ে কথা বলেন। এটা হ্যাঁ, এ মাছ যদি পদ্মার মাছ না হয় জরিমানা দিব। আবার আগের সাথে আগে একবারই তো বাজা সাতবারই যাইতো, এবারই ভাই এরকম মানে বর্তমান হয়ে গেল না। মানে মাসে টু আগে তো আপনারা রেখে যায় কম। আলাম দেড় কেজি ওলা, দেড় কেজি ওলা, দেড় কেজি ওলা। এটা আছে বরিশালের 2 কেজি ওজন। আয় দেড় কেজি ওলা চলুন। কঠিন দামাদামি হচ্ছে বাবা, যদি আপনার পছন্দ হয় চারটা মাছ নেবেন তো মনে রেখে দিকেন কাকা। হ্যাঁ মামুন ভাই, কি হয়েছে মাছটা নিয়ে? কি হয়েছে? হ্যাঁ মাছটা নিয়ে হয়েছে একবারই কয় শরৎপুর মাছ, শরৎপুর নাই। আমি চাঁদপুরের বসেন ছিলাম ফেরিঘাট এলাকার মাছ, এটি চাঁদ পড়ছে মাছ আমি এলাকার। রেডি কত বলেছিলেন? এটা বলে দিয়েছিলাম 1600 টাকা কেজি একদম। উনি কত বলছে? হ্যাঁ বলছে 1400। মাছ নিবো ফার্স্টটা মাছ নিতে হলে তো বিক্রি করেন না কেন? বিক্রি করে নিছো 1600 টাকা কেজি, 1700-1800 এটি পেয়েছি। আর বড়টা কি বলছিলেন? বড়টা বড়টা মাছ রয়েছে, এটা আছে বড় 2 কেজি ওজন, এটা কেজি 2500। 2500 কেজি 2500, এটা আগে 3500-3400 পেয়েছি, অনেক দাম কমছে। মানে এটা কেজি 2500, 2500 টাকা বিক্রি করছে, 2500 টাকা কেজি এটা বর্তমান। এটা এটা অরিজিনাল মাছ। আচ্ছা আর এটা এটার দাম কেমন চাইছিলেন? আচ্ছা কাস্টমার সাথে দেখেন আঙ্কেল, শোনেন মাছ নিয়েছেন বাবা, মাছ নিয়েছেন, মাছ ধরেন, চেক করে নেবেন মাছ। আচ্ছা আপনারা নরম মাছ দিন, কি মাছ ধরেন নরম দিন, যাই 1600। উনি কিছু বলছিল? হ্যাঁ বলছে কমের, আমি কম দাম নাই একদম। হ্যাঁ বলছে 1500, আমি একদম কই দিছি 1600, একদম করে ভরা দাম পাওয়া যায় না। ইলিশ মাছ কেমন আসতেছে এখন? ইলিশ মাছ ভাই কালকাতানে আজকে একটু কমাইছে, কমাচ্ছে না? হ্যাঁ কালকাতান আজকে কমাইছে। আচ্ছা আর কিছু বলবেন? বলবো ভাই যে ভালো মাছ আছে আমরা, এই যে অরিজিনাল, এটা অরিজিনাল পদ্মটা, পদ্মার মাছ এটা অরিজিনালটা। আর এটা আছে বরিশাল, অনেকজনে আছে বরিশালের মাছ খায় বড় মাছ, আগে পদ্মার গলা আছে ওইগুলো বেচছি, কারণ এটা আছে বরিশালের। আর এটা পদ্মার আমার কাছে ভালো 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 মাছ আছে, স্পেশাল মাছ দিই, কম ভালো ভালো মাছ দিই এই জায়গাতে। বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় মাছ আমি পাড়াই, যে কোনো জায়গায়। আর যারা মাছের অর্ডার দেয় দেখো ভালো মাছ দিই, অর্ডার দিয়ে তো এর চেয়ে ভালো, মানে ভালো শেষ নেই, ভালোর আলার রমো শেষ নাই, অর্ডারই মাছ দিই ভালো ভালো। ওদিক দিয়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সিরাজ ভাইয়ের কাছে, আমরা একটু দেখি এটা কোন।
আপনার টাকা লাগবে না না আপনার টাকা আমি আপনি আমি আমি কি টাকার জন্য দিলাম আটকার বিষয় আমি বললাম যে সিরিয়াস কি টাকা দিলাম তো ঠিক আছে আপনি ভালো দেশে দিয়ে দেন তাহলে আল্লাহকে দিয়ে দেন আমি মাছ দেই আমি মাছ দেই তারপর আপনি আমি আমি মাছ দেই আপনি তারপর আমার কই ঠিক আছে কত করে দেন ভাই ১৬০০ পাঁচ কেজি ১০০ গ্রাম আছে পাঁচ কেজি ১৫৫ গ্রাম কেউ যদি এই মাছ এই দামে দিতার তো আমি জীবনে মাছের ব্যবসা করবো না ১৬০০ ধরছি আমি এখানে শুনে আমার কথা শুনে ৫০ টাকা লাভ রাখছি কারণ আমি আপনার আমার কথা ধরেন আপনার পুরো দেখে সব সময় আমার তো মাছ নেন এই জন্য তাহলে তো এই মাছ ১ কেজি মাছ আসছিল ২৫০০ আর এখন ৫ কেজির উপরে ঠিক আছে বাজার যখন কমবে তখন তো তাই দিব হ্যাঁ উনি কিন্তু মাছ আছে বড় মাছ ওটার ভিতরে কিন্তু বড় মাছ দাম হয়েছে কত আপনি দেন আমি আপনার কাছে কি বেশি চাই ৮২৫০ টাকা ঠিক আছে ৮২৫০ টাকা হইছে ১৫০ গ্রাম একটা ব্যাগলত আছে আমার আপনি ১৬০০ করে তো আমি কথা এখন আপনি ই করেন ২৪০ ৫০ পরে ১৫৫০ টাকা হ্যাঁ দেখলো আপনি ৮০০০ টাকা দেন দেখলো এখন ১৫৫০ টাকা পড়ছে না তলে তলে আর সম্ভব না তলে আমার পক্ষে আর সম্ভব না কেউ দিতে পারবে না না সম্ভব হ্যাঁ সম্ভব না আর সম্ভব না এটা কারণ আপনার তো আমি আগে লাভ করছি এখন লাভ না করলো হ্যাঁ না মাছ না কিনতেও পারবেন না ২ কেজি ২০০ ২৫০ আছে ২৫০ আছে ভাই ২৫০ ও মাই গড মাথায় নষ্ট এটা ২৫০০ কি কোন কই আসলে ৩৫০০ ৩৩০০ আর অনেক ২৫০ মাছ ২৫০০ কেজি এখন তুমি কোন এখন কোন এই কথা না এটা জানে না জানে সারা জানে সারা জানে সারা জানে সারা জানে সারে কি কইছি জানো যে দামের সময় দাম দিয়ে খাইছি অনেক দাম কমছে আমি তো কমে দিয়ে দিলাম এই জন্য তো কমে দিলাম আপনাকে আমি এই যে এটা বেচি তো ২৫০০ রেখে যার অন্য ২৫০০ আর এই দুজনের মাছ যে মাছ দেখবেন আপনি সব একটা না তাহলে ঠিক আছে না 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 আমার তো মাছ ইনশাল্লাহ একদিন যে নিবে আমার কথা স্যার আমি আপনাকে মাছ সব সময় দিছি আর ঠিক আছে এটা হচ্ছে যে মাছ আমি আপনি যেমন দিছি আপনি যেটা নেন আমি এখানে আজকে লাভে রাখলাম কারণ অন্য সময় লাভ করবো আমি অন্য সময় আপনাকে লাভ করবো আমি বলছি অন্য সময় লাভ করবো ঠিক আছে কারণ এর প্রকার আমার পক্ষে সম্ভব না ওই ওটার ভিতরে বড় মাছ ওজন দিলা আর ৪০০ গ্রাম বড় মাছ না সারা কার তো ওই যে এক কথা বলছে আমি তোমার তো না নিলে কার তো নিব না মাছ কি করার আরো তো দিয়েছিলাম সারা যদি না নেয় আমি কি করতো ১৪০০ ভাই ওজন দিলেন মাছ নেন কি হইলো মাছটা নিল না শুনেন
সস্তা হইলো সবচেয়ে বড় কথা জানেন কাস্টমার তো সস্তাই খুঁজে আর আমরাও চাই কাস্টমার সস্তা হোক এক কেজির মাছ দিল 2500 টাকা কেজি আর আপনি অনেকে 300-400 গ্রামের মাছ আপনার 1600 টাকা কেজি খাবেন না তাহলে আর কি খাবেন 1600-1700 টাকা কেজি খাবেন না আর কি খাবেন কিন্তু মাছটা তো ওজন দিল মাপলো আবার বুঝলাম না কত বছর দিয়ে বছর মাছ দিয়ে নাই এটা তো দেখতে হবে আপনার কত এভেল লেভেল মাছ ছিল এবার টেবিল লেভেল মাছ না এই যে আপনার এই যে 2400 গ্রাম 2400 গ্রাম মাছ এটা তো 25 টাকা কেজি কিছু কয় এক সপ্তাহ আগে ছিল 35 টাকা কেজি অন্তত 2500 তাহলে 1000 টাকা কমছে না অন্তত 1000 টাকা কমছে 1000 টাকা মানে 1000 টাকা কমছে তারপর আর কি কম কোন আপনি এই আপনার কাছে দিবেন আপনি তো কাস্টমার ভাই কইছিল 35 আর কইছে 2500 হ্যাঁ তাহলে আমরা কত 1000 টাকা কিছু কমছে না এটা যদি তেল শুনে এই বাজার তেল না হলে আপনি ওই মাছ না কাই না তো ভাই তাহলে দাম কমাতে কি মানুষ হিমশিম খাচ্ছে নাকি বুঝলাম হিমশিম মানুষ দেখতেছে তবে মাছ যেই দাম আছে এখন বর্তমানে এখন যদি মানুষ মাছ না খেতে পারে তাহলে আমার মনে হয় সম্ভব না আর মাছ খেতে পারবে 35 এর মাছ 25 কেজি আসছে আপনি বুঝেন কোথা দাম আসছে আর এক কেজি ওজন মাঝে 25 আর অনেক 1600 টাকায় 1600-1700 তাহলে এর চেয়ে সস্তার কি হতে পারে আপনি বলেন চাবেন চাবেন পাইকারি আচ্ছা আসিব সুপ্রিয় দর্শক অবশ্য সেই ইলিশ মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে দেখুন ভাবতে ইলিশ মাছগুলো নেওয়ার জন্য চলে আসো যে দেখুন সাইডটা ইলিশ ভাই পাঁচ কেজি আছে না পাঁচ কেজি 66 গ্রাম সাইডটা ইলিশ এটা দিব এটাও দিয়ে দিব এটা নামাব না 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 চারটাই আবার ভিতরে নিচে এই পাঁচটা কত রয়েছে ভাই পাঁচ কেজি 190 গ্রাম পাঁচ কেজি 190 গ্রাম কত করে 1600 করে না ভাই ওই দেখলো ভাই কত করে দিয়েছেন ভাই সবচেয়ে যদি সারে আমার তো সবসময় মাছ নয় ওই কি বলতো সেটা যদি মাছ নাও কিনা আমি তার থেকে মাছ নিব না ঠিক আছে হ্যাঁ আর এটা বলছি ওই 1600 1600 করে দিয়েছেন না হ্যাঁ পাঁচটা মাছ পাঁচ কেজি গ্রাম অবশেষে বিক্রি হয়ে গেল সিরাজ ভাইয়ের ইলিশ মাছগুলা কঠিন দামাদামি হচ্ছে ভাই কঠিন দামাদামি হয়েছিল কিন্তু সবচেয়ে না এটা ঠিক আছে না দামাদামি না তার লাগে আমার কখনো দামাদামি নিয়ে হয় না আরেকটা আরো একটা আরো একটা নিব নাকি আরেকটা নিলে এই মাছটা নেন এটা নেন তাহলে পাঁচটা তো এক দিতে পারতাম তাহলে এটা দিয়ে ডিমটা মাছ না ডিম মাছ মাছ আপনি শুনেন এটা হচ্ছে মাছের যে একটু আছে ঠিক আছে তাহলে পাঁচশো তো এক লোক দিতে পারতাম এক লোক মেপে দিই এক লোক মেপে দিই আর ঢালো দিই ঢাল দিই কাজ না হয় না তবে এটা তো বরফ দিয়ে লাগছেন এটা আলাদা মেপে দেন আস্তে আস্তে ১৬০০ করে আরেকটা মাছ বিক্রি হয়ে গেল দেখতেই পারছেন পাঁচটা অবশেষে পাঁচটা মাছ আরো একটা বাড়াই নিল পাঁচটা কতটুকু আছে ভাই প্রচুর প্রচুর কমে গেল ইলিশের দাম ভাই এই মাছ আগে কত করে বিক্রি করলেন কেজি ভাই আগে তো একটা ছিল 2500 আর অনেক আপনার 1600-1700 1600 টাকা হ্যাঁ 1600 টাকায় বিক্রি হয়ে গেল পাঁচটা মাছ তো ধন্যবাদ আপনারা যারা এত ভিডিওটা দেখছেন।